বিসমিল্লাহিরাহমানিরাহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। সবার দোয়ায় আল্লাহর রহমতে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবাই কেমন আছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার কাছে দোয়ার জন্য দোয়া করি, দেশে বিদেশে যেখান থেকে যেসব ভাই আপু আন্টিরা দেখছেন, তো তাদেরা সবাই ভালো থাকেন, পরিবার নিয়ে সুস্থ থাকেন। দূর থেকে এই দোয়াই করি। আসলে এই দোয়ার থেকে বেশি কিছু করার সাধ্য বা সামর্থ্য আমার নাই। তো সবসময় মন থেকে দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আজকের ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন তো ঘরের অবস্থা, মনে হচ্ছে ঘরে যুদ্ধ চলছে। আসলে যুদ্ধ চলছে না, এখানে ঘরে মানে বাড়িতে যাওয়ার প্রস্তুতি চলছে। তো প্রস্তুতি চলছে মানে বাড়িতে চলে যাব, গ্রামের বাড়িতে তো সবাই জানেন আপনারা, তো এই জন্য প্রস্তুতি চলছে। ঘরের জিনিসপত্রগুলো টুকিটাকি জিনিসপত্রগুলো বস্তায় সব ভরছি, আর বিছনা খেতাও সব এলোমেলো, তো পরে গুছাবো। এখানে আমি যে র্যাক দুটো, তো আমার র্যাক দুটো ধুয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে নিয়ে যাব একবার এখান থেকে। তো আগের থেকে আসলে মানে সব কিছু ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা ভালো, কারণ দেখি আমরা মনে হয় বুধবারে অথবা বৃহস্পতিবারে চলে যাব গ্রামে। আর দেখতে পারছেন কাজের লোক কাজ করছে, আসলে সব কাজের আগে আগে থাকে সে। আর র্যাকগুলো ধোয়ার সময় আমি ভিডিওটা করতে পারবো না, কারণ র্যাক রাখা স্টার রাখার জায়গা নেই। আর ওখানে যেহেতু পানির কাজ করব, তো রাফি তো আছেই সাথে, হট্টগোল করবে, করে দেখা যাচ্ছে পানির ভিতর আমার ফোনটা ফেলিয়ে দিতে পারে। এই ভয়তে আর কি ভিডিও করব না, এই জন্য আগে থেকে করে রাখলাম। তো ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটি অনুরোধ, সবাই দয়া করে একটি লাইক দিয়ে দিবেন, লাইক দিয়ে দিবেন, কারণ প্রতিদিন যাই হোক যে ভিউ হয়, কিন্তু সে সহ হিসাবে লাইকের সংখ্যা খুবই কম। আসলে জানি না কি কারণে আপনারা এত কিপটামি করে লাইক দেন না। তো আপুরা ভাইয়ারা কেউ কিপটামি করবেন না, একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তো তারা অবশ্যই অবশ্যই নিয়ম মেনে ফুল ভিডিও দেখে তারপরে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা করছেন তাদের আমার বুক ভরা, অন্তর ভরা ভালোবাসা রইল, দোয়া রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবে আমার চলার পথে আমাকে সাপোর্ট করবেন। আসলে আপনাদের প্রতিটা কমেন্ট, প্রতিটা মানে কি বলবো, লাইক কমেন্টের জন্যই আমার নতুন ভিডিও করার কিন্তু শক্তি পাই, কারণ যে কোনো মানুষই কিন্তু তার চ্যানেলে যত ভিউয়ার্স আপু ভাইয়ারা থাকে, তো তাদের কিন্তু লাইক কমেন্টেই কিন্তু তাদের মনের শক্তিটা আরও বাড়িয়ে দেয়। ঠিক তেমন আমারও আপনাদের কমেন্টগুলো যখন পড়ি, তখন এমনিতেই আমার নতুন আবার ভিডিও তৈরি করার আগ্রহ বেড়ে যায়। তো এখানে আজকে আমি বিকালবেলা কেক তৈরি করব রাফির জন্য। আসলে রাফির জন্য না, মানে এমনিতে আর কি হঠাৎ করে মন চাইলো যে একটা কেক তৈরি করে, তো রাফি তো খাবেই, সে তো সব কিছুর আগে। তো এখানে আমি দুটো ডিম, পরিমাণ মতো তেল, পরিমাণ মতো চিনি, তারপর লবণ দিয়ে ডাল ঘুটনি দিয়ে ভালো করে বিট করে নিচ্ছি, কারণ বিট করা মেশিন যেহেতু নাই, তো ডাল ঘুটনি দিয়ে কাজটা সেরে নিতে হবে। আর বিকালে কেকটা বানিয়ে মনটা এতটাই খারাপ, সেটা পুরো ভিডিওটি দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন। আসলে আমার 50টা টাকায় একদম পানিতে গেছে, কারণ 50টা টাকা দিয়ে যদি একটু ফুচকা কিংবা চটপটি খেতাম সন্ধ্যার সময়, তাহলে অনেক অনেক শান্তি পেতাম, কারণ 50 টাকায় কিন্তু অনেক ফুচকা হয়, অনেক চটপটি হয়। তো সেখানে সেটা না খেয়ে হঠাৎ করে কি মাথায় বুদ্ধি এলো, কেক বানাতে গেলাম, আর কেক বানাতে গিয়ে আমার 50টা টাকায় একদম পানিতে গেছে। তো কী কারণে 50টা টাকা পানিতে গেলো সেটা ভিডিওটি পুরো দেখলে তারপরে বুঝতে পারবেন। এখানে আটা দিয়ে দিচ্ছি আমি, আর বেকিং পাউডার তো নাই, এই জন্য দিলাম না, কেকে তো বেকিং পাউডার দিতে হয়। আসলে এই কেকটা যখন আমি বানাইছি, বানানোর পরে মানে উপরে দেখতে অনেক সুন্দর হয়েছে, তো সেই একটাই যে কি বলে মানুষের যে বলে যে উপরে ঠিক ফিট ফাট, ভিতরে সদরঘাট, তো সেরকম অবস্থা আজকে আমার কেকের হয়েছে। তো উপরে দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, থাম্বনেলে আপনারা দেখতে পাচ্ছেন যে দেখে মনে হচ্ছে কেকটা অনেক সুন্দর, আসলে কিন্তু একদমই না, কারণ কেকটা যখন আমি উপুর করছি ঢালছি, তো ভিতরে ফাঁপা এবং মনে হচ্ছে হালুয়া ভরে রাখছি কেকের ভিতরে। তো তখন জিনিসটা দেখে আমার এমন রাগ উঠছে, হাসিও পেয়েছে, যে কী কারণে আমি এই 50টা টাকা সকালবেলা রাফির আপুর কাছ থেকে নিয়ে 250 গ্রাম চিনি, আধা কেজি আটা, দুইটা ডিম নিয়ে আসছি। তো এই টাকাটা হয় আমি ফুচকা চটপটি খেতাম, না হলে রাফির কিছু কিনে খাওয়াতাম,
তাহলে অনেক ভালো হতো, কিন্তু যে কেকের বুদ্ধি মাথায় এলো আর আমার এই টাকাটা নষ্ট হলো। সেখানে আবার রাফির আটা খাওয়ার জন্য মানে ওর পরানারে আর সহ্য হচ্ছে না, আমি আটা করছি আর ও খালি আঙুল দিয়ে দিয়ে এরকম আঙুল দিয়ে দিয়ে খুঁচা মেরে মেরে আটা খাচ্ছে। তো ছোটোকালে কিন্তু আমরা ওই কাজগুলো করতাম, যখন আমার মা আর কি পিঠা মিঠা বানাতো, বসে বসে খালি আটা খেতে বেশি ভালো লাগতো পিঠার থেকে। তো সেই একই কাজ আমার রাফিও করছে। প্রথমে বকা দিয়েছি, দেওয়ার পরে খাটের পাশে যে বসে বসে থেকে, পরে আবার ডাক দিয়ে কাছে নিলাম যে কাজটা তো আমিও ছোটোকালে করতাম, তো খামাখা ওকে কী কারণে বকলাম। তো বসে বসে দেখছে আর ও মানে আজকে সেই দুপুর থেকে মানুষের কাছে, পাশের রুমের খালাদের কাছে, পাশের রুমে যেসব বাচ্চারা আছে তো ওদের সাথে বলে বেড়াচ্ছে যে আমার আম্মু আজকে কেক বানাবে, আমার আম্মু আজকে কেক বানাবে। খুব খুশি সে আসলে কার্টুনে দেখে কেক তৈরি করা, বার্গার খাওয়া, পিৎজা খাওয়া, তো ওই সব জিনিস দেখে দেখে রাফিও এখন একটু একটু বায়না ধরা শিখে গেছে। তো খালি এটা খাওয়া ওটা খাওয়ার বায়না ধরে সব সময়, কিন্তু খায় না তেমন একটা, কিন্তু বায়না ধরে বেশি। এখন যে আটাটা করছিলাম, তো আটাটা করে এর ভিতরে দিয়ে দিচ্ছি এখানে, আর এই কেকটা আমার চুলায় দিতে প্রায় 2 ঘন্টা সময় লাগছে। একদম স্লো জাল দিয়ে রেখে দিয়েছিলাম, আর রাফি দেখতেই পারছেন এভাবে আঙুলে করে সে আটা খেয়ে যাচ্ছে। পেট খারাপ হবে একটু কথা বললে শোনে না, যে কাঁচা ডিমের আটা খেলে যে পেট খারাপ হতে পারে। তো এখানে যে আমি বালু দিয়ে দিয়েছি একটা ভাঙ্গা কড়াইতে, আর বালুর উপরে যে ইস্টান দিতে হয়, তো ইস্টানগুলো আমার ঘরেও নাই, আবার পাশের রুমের খালাদের কাছে সবার কাছে শুনলাম, তো তা কারোর কাছেই পেলাম না। তো এই জন্য আর কি আরেকটা ভাঙ্গা কড়াই ছিল, তো সেইটা দিয়ে দিয়েছি। আর এখানে যে একটু এডিট করতে যে মানে চুলারটা পরে চলে আসছে, আগেরটা পিছিয়ে চলে আসছে ভিডিও, তো কেউ কিছু মনে করবেন না, ভুল হয়ে গেছে লেয়ার সাজানো, আগের লেয়ার পাশে আসছে আর পিছের লেয়ার আগে চলে আসছিল একটু। তো এখানে দেখতেই পারছেন কেকটার কত সুন্দর, মানে উপরে দেখে একটু আবার বাদাম ছিটিয়ে দিয়েছি, ঘরে বাদাম ছিল কয়টা, তো বাদাম ছিটিয়ে দেওয়ার পরে কেকটার আরও সুন্দর চেহারা হয়ে গেছে উপরে, তো একদম সেই মাকাল ফলের মতন উপরে খুবই সুন্দর, ভিতরে একদম সে হালুয়া হয়ে রয়েছে। তো এখান তো রাফি তো খুব খুশি, মানে তার চামচ বাটি নিয়ে সব বসে গেছে, দেখতেই পারছেন সে আসলে কতটা খাওয়ার জন্য আগ্রহ। আর এখানে মানে তার ধৈর্য মানছে না, 2 ঘন্টা টাইম লেগেছে, তা 2 ঘন্টার ভিতরে যে সে কতবার চুলার কাছে গেছে, আর আম্মু হয়েছে কিনা দেখো তো একটু, আম্মু হয়েছে কিনা একটু দেখো তো, মানে এরকম করে সে বারবার চুলার কাছে যাচ্ছে। তো এখানে কেকটা উঠছে না, তো কেকটা ঢাললে তারপরে বুঝতে পারবেন যে আমি কি কারণে বললাম যে মনটাও খারাপ, আবার টাকাটাও আমার পানিতে গেছে। তো পুরো কেকটা দেখলেই বুঝতে পারবেন, ঢাললে দেখুন ভিতরে কি ফাঁপা, উপরে ফুলেছে, ভিতরে ফাঁপা হয়ে একদম সে হালুয়া হয়ে রয়েছে। তো রাফি তো আর সহ্য মানছে না, সে খাওয়ার জন্য গরম জিনিস তারপরেও সে দেখুন কেটে নিচ্ছে বাটিতে, এত নিষেধ করছি তারপরেও শুনছে না। তো দেখতেই পারছেন এখানে এই যে ভিতরে একদম ফাঁপা হয়ে ওই অবস্থা হয়েছে, একদম হালুয়ার থেকেও খারাপ। আর কি
কি বলবো, মানে মনটাই খারাপ, আবার হাসিও বসছে দেখে। তো যাই হোক, আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওতে একটু মানে কথাগুলো একটু কেমন জানি বলা হয়ে গেছে, একটু মানে তাড়াতাড়ি বলা হয়েছে ভয়েস দেওয়ার সময়, আর কথার ভিতরে যদি ভুল ত্রুটি থাকে তো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ছেলেটার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য তো অবশ্যই অবশ্যই দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।